Assalamualaikum. আটা দিয়ে খুব স্পেশাল একটা নাস্তা রেসিপি শেয়ার করছি, যেটা বানানোর পর দেখতে হবে নোয়াখালীর জালি খোলা পিঠার মতো। আটা দিয়ে তৈরি করা যাবে খুবই অল্প সময়ে। মিশ্রণটাকে অনেকটা সময় ধরে রেস্টে দিতে হবে না। ঝটপট যারা নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আজকের এই ভিন্নভাবে বানানো রেসিপিটিও ভালো লাগবে সবার কাছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ ফলো করতে পারেন। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম, তারপর এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ, এক চামচের মতো লবণ নিয়েছি। এখন এই ডিম চিনি আর লবণ একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটা একটু ভালো করে মেশাতে হবে যতক্ষণ আর চিনিটা গলে যাচ্ছে। ডিম চিনির মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 2 কাপ, আগে থেকে জাল করা, আর এটা এখন কুসুম গরম আছে। তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্টটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই উপরে জালি জালি ভাবটা আসবে না। ইস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর কুসুম গরম মিল্কের সাথে ইস্টটা অনেক তাড়াতাড়ি মিশে যায়। তারপর এখানে 1 কাপ নিয়েছি প্রথমে আটা, 1 কাপ আটা প্রথমে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না। তারপর আমি এখানে আরও 1/2 কাপ আটা দিয়েছি, তার মানে আমি 2 কাপ মিল্কের সাথে 1.5 কাপ আটা নিয়েছি আর 2 ডিম নিয়েছি। এখন খুব ভালো করে আর স্মুথ করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, তেলটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা কতটা পাতলা হয়েছে আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। লিকুইড মিল্কের পরিমাণ ঠিক থাকলে আপনার এই মিশ্রণটাও ঠিক এরকমই হবে। এখন নাস্তাটা বানানোর পালা। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মাঝে তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে খুব সুন্দর করে উঠে যাবে। তেলটা আবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর খুব ভালো করে তাওয়াটা গরম করে তারপর ছাড়তে হবে, তাহলে কয়েক সেকেন্ডের মাঝেই উপরটা খুব সুন্দর জালি জালি হয়ে যাবে। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে, তারপর চুলাটা বন্ধ করে দিচ্ছি, তা না হলে নিচের সাইডটা বেশি পুড়ে যাবে। যখন নিচের পাশটা এরকম লাল হয়ে যাবে তারপর উঠিয়ে নিচ্ছি। এভাবে আজকে সবগুলো বানিয়ে নিচ্ছি। অনেক অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়, আবার খেতেও দারুণ লাগে। চালের গুঁড়া ছাড়া এরকম করে একটা ঝটপট নাস্তা সকালে বানিয়ে নিতে পারেন যারা ভিন্নভাবে নাস্তা তৈরি করতে পছন্দ করেন। আর একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আর এগুলো বানানোর পরও অনেকটা সময় ধরে সফট থাকে। এখন আপনি চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমি আজকে মাংসের সাথে পরিবেশন করেছি, চাইলে মধু দিয়েও খাওয়া যেতে পারে। সহজ একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করছি আমার এরকম সহজ রেসিপিগুলো সবার কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ ফলো করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।